তো ফ্রেন্ড, আমার মোবাইলের স্ক্রিনে একটি ভিডিও চলছে। আপনি কিন্তু চাইলে আপনার ফেস দিয়ে এরকম খুব সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারবেন, এবং বর্তমানে এই ভিডিওগুলি খুবই ভাইরাল হচ্ছে। আপনি কিন্তু আপনার ফেস দিয়ে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন, তাহলে যে অ্যাপটি দিয়ে আমি এই কাজটি করেছি, সেই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি ছেলের ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার ফেস দিয়ে। তো এটি আপনি কিভাবে করবেন, তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। অ্যান্ড আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করে দিন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করার জন্য যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে, সেটি আমি ভিডিও শেষে বলে দেব যে আপনারা কোথা থেকে এটি ইনস্টল করবেন। তার আগে আমি আপনাদের দেখিয়ে দেব যে এই অ্যাপটি কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা অ্যাপটি ওপেন করব, তারপর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে গেট স্টার্টেড অপশানে ক্লিক করব, তারপর ক্রস চিহ্নতে ক্লিক করব। এরপর এখানে অনেকগুলি ভিডিও চলে আসবে। তো আপনি যদি ছেলে হয়ে থাকেন, তাহলে আপনি ছেলের ফেস দিয়ে ভিডিও বানাবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে মেয়ের ফেস দিয়ে ভিডিও তৈরি করবেন। তো বর্তমানে এই ভিডিওটি ট্রেন্ডিংয়ে চলছে, তো সেই জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করব। এবার আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আপনি এখানে ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন এবং জিমেল দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি এখানে ফেসবুক দিয়ে লগ ইন করব, তার জন্য কানেক্ট উইথ ফেসবুকে ক্লিক করব। এরপর আমার ফেসবুকের উপরে ক্লিক করব। লগ ইন করার পর আপনার ভিডিওটি এখানে চলে আসবে। এরপর আপনাকে এখানে ফেস অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড এ ফেসে ক্লিক করব। তারপর চুজ ফ্রম অ্যালবামে ক্লিক করব। এরপর পারমিশন চাইবে, তো এখান থেকে অ্যালাউ করে দেব। এরপর গ্যালারি ওপেন হবে, তো আপনি যে ফেসটি দিয়ে ভিডিও তৈরি করবেন সেই ফেসটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। এরপর স্টার্ট মেকিংয়ে ক্লিক করবেন। তারপর ফ্রি অপশানে ক্লিক করবেন। এরপর 20 সেকেন্ডের একটি অ্যাড আসবে, তো অ্যাডটিকে আপনাকে দেখতে হবে। যদি আপনি অ্যাডটি না দেখেন, তাহলে এই ভিডিওটি আপনি তৈরি করতে পারবেন না। তো আপনি ধৈর্য সহকারে অ্যাডটি দেখবেন। অ্যাডটি দেখার পর আপনাকে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটি আপনার কমপ্লিট হচ্ছে। তো এবার আমাদের ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটিকে আমরা এবার গ্যালারিতে সেভ করব, তার জন্য এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে এবং আপনার ফাইলে সেভ হয়ে যাবে। তো এবার আমরা যে অ্যাপটি দিয়ে এই কাজটি করলাম, সেই অ্যাপটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের প্লে স্টোরটি ওপেন করে নেব। এরপর এখানে সার্চ করব ফেস প্লে। তারপর এখান থেকে এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। তো ফ্রেন্ড, আশা করছি এই ভিডিওটি দেখে আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।